ভালোবাসার টানে হাজারো মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে মুগ্ধ বিদেশিনী। ভিনদেশি বাংলার নববধূর আচরণে খুশি পরিবার, খুশি এলাকাবাসী, তুরস্কের মেয়ে ময়মনসিংহের বধূ। একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে তুরস্কের মেয়ে আয়েশা ওস্তেকিনের সঙ্গে ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানে তুরস্ক থেকে বাংলাদেশে এসে ঘর বাঁধলেন আয়েশা। মুক্তাগাছা পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়েশা ও হুমায়ুনের বিয়ের অনুষ্ঠান হয়, আর এই দম্পতিকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের লোকজন। ময়মনসিংহের মুক্তাগাছার হাসান আলীর ছেলে হুমায়ুন কবির 2010 সালে স্কলারশিপ নিয়ে পড়তে যান তুরস্কে। আনকারা শহরের হাসে তেপ্পেই ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়ে 2018 সাল থেকে। আন্তালিয়া শহরের লাইফ হসপিটালে কর্মজীবন শুরুর সুবাদে ওই হাসপাতালের প্রধান হিসাবরক্ষক আয়েশা ওস্তেকিনের সাথে পরিচয় হুমায়ুনের। সেই পরিচয় থেকে সৃষ্টি হয় প্রণয়ের। কিন্তু তাদের এই সম্পর্কের বিষয়টি সহজে মেনে নেয়নি আয়েশার পরিবার। বাবা মাকে রাজি করিয়ে বিয়ের সিদ্ধান্তে পৌঁছতে বেগ পেতে হয় তাকে। সম্পর্কের শুরু থেকেই বেশ সুখী এই নবদম্পতি। আমি তুরস্কে পড়াশোনা করি 2010 সাল থেকে, তারপর ওখানে আমি মেডিকেল স্কুল শেষ করি। তো ডাক্তার হওয়ার পর হসপিটালে চাকরি শুরু করি। তো ওখানেই ওর সাথে আমার পরিচয় 2018 সালে। তো পরিচয় হওয়ার পর আস্তে আস্তে আসলে বন্ধুত্ব, ভালোবাসা, যাই বলেন সেরকম। তো আমাদের আসলে দেশে আসার প্ল্যান ছিল আরও আগে, কিন্তু করোনার কারণে সব প্ল্যান বন্ধ থাকার কারণে আমরা আসতে পারিনি, তাই আর কি ওকে নিয়ে এবার দেশে আসা। তো প্রাথমিকভাবে আমার ফ্যামিলি, আমি খুব ভাগ্যবান যে আমার ফ্যামিলি আসলে মানে যতটুকু স্ট্রাগল করার কথা ছিল আমার ততটুকু হয়নি। আমার মা তো প্রথমে মেনে নিয়েছে, বাবা একটু অমত ছিল, তারপর মা বাবাকে কনভিন্স করেছে, তারপর এবার আসলে ওকে দেশে নিয়ে আসার কারণটা এটাই, যাতে মানে দেখতে পারে সবাই যে আয়েশা আসলে কেমন মেয়ে। তো এবার আসার পর সবাই মেনে নিয়েছে। আর ওর বাসার ব্যাপার হচ্ছে, ওর মা বাবাও, ওর বাবাও একটু অমত ছিল, কিন্তু ওর মা আমাকে অনেক ভালোবাসেন, প্রথম দেখার পরে আমাকে অনেক পছন্দ করেন উনি। তো ওর মাই আবার ওর বাবাকে কনভিন্স করেছে। তো আসলে যতটুকু সমস্যা হওয়ার কথা ছিল বা যতটুকু সমস্যা হয় সেরকম হয়নি। তো ওর মা বাবাও আসতো এবার দেশে, কিন্তু ওই মানে ওরা, ওনারা একটু বয়স্ক, অনেক বড় জার্নি, সেজন্য আসতে পারেনি। ইনশাল্লাহ ভবিষ্যতে ওনারাও বেড়াতে আসবে। আমার নাম আয়েশা, আমি তোমাকে ভালোবাসি হুমায়ুন। আমি ভালোবাসি বাংলাদেশে, বাংলাদেশের মানুষ অনেক ভালো। আমি আই লাইক গরু মাংস, মুরগি, বিরিয়ানি, আমি অনেক মজা রান্না করব। আমার আম্মা আব্বা, মাই ফ্যামিলি অনেক ভালোবাসে। Önce aileme söylerken ilk anneme söyledim. Annem zaten kendisi de yurt dışında büyüdüğü için çok anlayışla karşıladı. Babama en son söyledik. O da hemen kabul etti. Humayun'la tanıştılar ve onu çok seviyorlar. Kendi oğulları gibi görüyorlar. Bu beni de çok mutlu ediyor. Onun ailesi de beni çok seviyor. Büyük bir aileyiz biz. বিদেশি মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে আনন্দে আপ্লুত হুমায়ুনের বাবা মা। অল্প সময়ের ভিতরে ও আমাদেরকে মানিয়ে নিয়েছে এবং আমরাও বেশ ভালোই মনে করতেছি যে এর ভিতরে কোনো ইয়া নাই, এবং আচার ব্যবহার এবং শ্রদ্ধা ভিতরে তার কোনো ত্রুটি নাই। আমাদের, আমি শ্বশুর হিসাবে এবং ওর শাশুড়ি হিসাবে আমার বিশেষেরও বেশ যত্ন এবং সেবা। আমরা মানে যদিও এখনও অসুস্থ না, তারপরেও যতটুকু করতেছে আমরা স্যাটিসফাই। সংসারী বিষয়ে কীভাবে কী করতেছেন সব কিছু জিজ্ঞাসা করতো। আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আসলে আমি একটা সংসারী বিষয়ে মানে উচ্ছৃঙ্খল না। যখনই উচ্ছৃঙ্খল না সংসারী, তখন মানে সিদ্ধান্ত। আর তারপরে কথা, ছেলের পছন্দ, আমি মা, ওরা সুখে থাকবে, আমার সুখ। মুক্তাগাছা পৌর এলাকার হাসান আলী ও হোসনিয়ারা দম্পতির ছেলে হুমায়ুন কবির। আয়েশা ওস্তেকিন তুরস্কের আন্তালিয়া শহরের মাহমুদ ও জকেতিন ওস্তেফা ওস্তেকিন দম্পতির মেয়ে। মৌসুম ইসলাম শান্তা, মোহনা সংবাদ।